আমি আজকে এসেছি পার্কিং এ পার্কিং এ থাকেন কিংবা পার্কিং এর আশেপাশে থাকেন তারা হয়তো বা জানেন না পার্কিং এ আসলে পার্কিং এর হেরিটেজ একটা চার্চ আছে চার্চটা অনেক পুরাতন একটি চার্চ তা আমি আজকে পার্কিং হেরিটেজ সেই চার্চে আসছি চার্চের সাথে চার্চের পাশে যে লোকেশনটা আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর আসলে মানে অনেক সুন্দর জায়গা আসলে আমার খুবই ভালো লাগে এবং সাথে দেখেন এখানে যারা অনেক আগে মারা গেছে তাদের এখানে কবরস্থ করা হয়েছে আর লোকেশনটা দেখতেছেন কত সুন্দর অনেকে কবরস্থান ভালো লাগে না অনেকে ভয় পান আসলে কবরস্থানে ভয় পাওয়ার মতো কোনো কিছুই নাই আমার খুবই ভালো লাগে আমি ভারী রাত্রে মাঝ রাতে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়া কবরস্থানের মধ্যে দিয়ে যাওয়া এটা আমার অনেক পুরাতন একটা স্বভাব এটাই সেই হেরিটেজ চার্চ যেটা বহু পুরাতন একটা চার্চ পিছনে সাইটের এই জায়গাটা হচ্ছে এক সময় এই পাশ দিয়ে মানুষ ঢুকত এখন আর এক পাশ দিয়ে ঢুকে না পাশটা বন্ধ করে দেওয়া হয়েছে আমি আপনাদের দেয়ালগুলো দেখানোর চেষ্টা করব আসলে দেয়ালগুলো মানে পাথর দিয়ে এবং পাথর কুচি এবং ছোটো ছোটো পাথরের টুকরা দিয়ে দেয়ালগুলো করা হয়েছে একেবারে মানে বর্ডারটা যে দেওয়া হয়েছে সেটা অনেক সুন্দর করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আসলে বর্ডারটা কত সুন্দর করে দেওয়া হয়েছে পার্কটার ভিতরে হাঁটলেই জাস্ট দু এক মিনিট হাঁটলেই এপাশে এক বাম পাশে একটা গেট দেখা যাবে এবং গেটকে যদি আপনি একটু বাইরে আসেন তাহলে দেখতে পাবেন যে বেশ নিচু একটা জায়গা আছে সে হেরিটেজ চার্চের ফর্ম পাশ যেটা দিয়ে সবাই প্রার্থনা করার জন্য আসলে সবাই আসে তো এই ছিল হচ্ছে আমার পার্কিংয়ের হেরিটেজ চার্চের একটা ছোট্ট একটা ভিডিও আসলে চার্চে দেখার তেমন কোনো কিছুই নাই আর হচ্ছে এই যে মনোরম পরিবেশটা এটাই আর যারা পার্কিংয়ের আশপাশে থাকেন তারা সময় পেলে একবার এসে দেখে যেতে পারেন খুব মনোরম একটা পরিবেশ থ্যাংক ইউ সো মাচ বাই বাই